সিলেটে জেলা ও মহানগর যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল চারঘটিকার সময় নগরের সুবহানীঘাটস্থ আগ্রা কমিউনিটি সেন্টারে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর যুবদলের সদস্য সচিব শাহনামাজ বখত তারেক ও জেলা সদস্য সচিব মকসুদ আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু। স্বাগত বক্তব্যে সিদ্দিকুর রহমান পাপলু বলেন, এ সময় সিলেট জেলা ও মহানগর যুবদলের কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল কাহের চৌধুরী শামীম, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহসভাপতি মোর্তাজুল করিম বাদরু, সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান। এছাড়া আরও বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিনিয়র সহসভাপতি আব্দুল কাইয়ুম জালালী পঙ্খী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দরা। সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৯ বছর পর সিলেট যুবদলের শক্তিশালী আহ্বায়ক কমিটি দেওয়ায় যুবদলের কেন্দ্রীয় নেতাদেরকে ধন্যবাদ জানান বিএনপি নেতারা। তারা আরও বলেন, যারা ষড়যন্ত্র করে দলকে বাধাগ্রস্ত করতে চায় তাদের পদত্যাগ গ্রহণ করতে হবে। রেজিস্ট্রি মাঠে এক কর্মী সভা হলে আজকে সিলেটের জন্য ঐতিহাসিক দিন হতো। কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক মামুন হাসান বলেন, সিলেটের জেলা ও মহানগর যুবদলের কর্মীরা গত এক মাস ধরে দলকে সুসংগঠিত করার চেষ্টা করছে, তাদের ধন্যবাদ জানান এবং যারা বিগত আন্দোলন সংগ্রামে ছিলেন তারা যদি কোনো কারণে ভুলবশত বাদ পড়ে থাকলে তাদেরকে সেই কমিটিতে স্থান দেওয়ার জন্য আহ্বান জানান আহ্বায়ক কমিটিকে। আপনারা দেখেছেন, আপনাদের অনেকদিন পরে সিলেট জেলায় সিলেট মহানগরীতে জাতীয়তাবাদী যুবদলের একটি কমিটি আছে, তারা সুসংগঠিতভাবে বেশ গত এক মাস ধরে যুবদলকে পরিস্ফুটিত করার জন্য চেষ্টা করে যাচ্ছে। তাদেরকে আমি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করব যদি কেউ ভুলবশত বাদ পড়ে থাকে, তাদেরকে যারা কর্মে আন্দোলন সংগ্রামে ছিলেন যদি কোনো কারণে বাদ পড়ে থাকে, পরবর্তীতে তাদেরকে আপনারা আপনাদের সাথে কমিটিতে নিয়ে নেবেন, এটা আমি বিশ্বাস করি। জেলা নেতৃবৃন্দকে অনুরোধ করব, অনেক বড় বড় আমাদের মিছিলের দরকার নেই। যারা গুলির মুখে রাজপথে দাঁড়িয়ে থাকতে পারবে, যারা হাসিনার
মধ্যে দাঁড়িয়ে কথা বলতে পারবে, বাজারকে নিয়ে যথাযথভাবে যুবদল করতে হবে। মহানগর কমিটিকে এবং জেলা কমিটিকে যারা গুমকে ভয় পাবে না, গুলিকে ভয় পাবে না, যারা হাসিনার চোখ রাঙ্গানিকে ভয় পাবে না, তাদেরকে দিয়ে আপনারা ইউনিট কমিটিগুলো গঠন করবেন। রেজিস্ট্রারি মাঠে যারা দলের কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করেন তাদের দল করার প্রয়োজন নেই। যুবদলের দায়িত্ব ছাত্র সমাজ ও বিএনপি নেতৃবৃন্দে সমন্বয় তৈরি করা, তাহলেই সিলেট জেলা ও মহানগর যুবদল কার্যকর আন্দোলন গড়ে তুলতে পারবে। আপনারাই বলেছেন দীর্ঘ 19 বছর পর সিলেটে একটি যুবদলের মহানগর জেলার কমিটি দেওয়া হয়েছে। এই কমিটিকে শক্তিশালী করা, সহযোগিতা করা জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীর ইমানি দায়িত্ব নাকি? সভা করার কথা ছিল রেস্টিমাঠে, যারা দলের কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করেন তাদেরকে বলছি সাবধান হয়ে যান। দেশজ্যোতি বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার নেতৃত্বে তার নির্দেশনার বাইরে দল করার কারো কিন্তু প্রয়োজন নাই। আমরা এই কমিটিটা করেছি একটি আহ্বায়ক কমিটি সম্মেলন করার জন্য, পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি করব, যারা এই কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে। বাইরে থেকে খোসাখুসি করে নেতৃত্বে আসা যাবে না। আমরা গর্ব করে বলছি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের মানুষকে সংসদীয় গণতন্ত্র উপহার দিয়েছে। যুবদলের দায়িত্ব হচ্ছে ছাত্র সমাজ এবং বিএনপি মুরব্বী যারা আছেন তাদের মধ্যে সমন্বয় তৈরি করার দায়িত্ব কিন্তু যুব সমাজের। আমরা মনে করি সেই সমন্বয় তৈরি করে সিলেট জেলা এবং মহানগর যুবদল একটি কার্যকর আন্দোলন ইনশাল্লাহ করে তুলবে। সিলেটের মহানগর এবং জেলায় আহ্বায়ক কমিটি দিয়েছে, এই আহ্বায়ক কমিটি হলো মূলত একটি সম্মেলন প্রস্তুত কমিটি। তারা আগামী দিনের জন্য শক্ত বুনিয়াদ তৈরি করবে সিলেট জেলা এবং মহানগর যুবদলের জন্য। এই যে 3-4 মাস সময় লাগবে মূল কমিটিগুলি হতে, কাউন্সিল হতে, এর মধ্যে দিয়ে আপনাদের কার্যক্রম বলে দিবে আপনারা কে কোন পদে নেতৃত্বে আসীন হবে। কারণ যুবদলের তৃণমূলের নেতৃবৃন্দই নির্ধারণ করবেন তাদের প্রকৃত নেতা কে হবেন, নেতৃবৃন্দ কে হবেন, কমিটিতে কারা আসবে। কর্মী সমাবেশ শেষে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নবগঠিত আহ্বায়ক কমিটির জেলা ও যুবদলের নির্বাহী সদস্য কিটুন আহমেদের পিতাকে দেখতে যান কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন। এ সময় তিনি কিটুন আহমেদের পিতার কাছে খোঁজ খবর নেন। এ সময় নেতারা কিটুন আহমেদের বাবার সুস্থতা কামনা করেন।